শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আরজুদ আলী, আমার পিতা মৃত মুলুকচন্দ প্রামাণিক, মাতা মৃত সবেজান, গ্রাম সুলতানপুর, ডাকঘর পানসিপাড়া, উপজেলা বাঘা, জেলা রাজশাহী। আমি 1967 সালে SSC পাস করার পরে 1969 সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা কাজে যোগদান করি। তখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন স্কুল কলেজ সমস্ত বন্ধ হয়ে গেল। আমি তখন শিক্ষকতা করি বর্তমানে এখন চুয়াডাঙ্গা জেলা দর্শনা এলাকায় সরাবাড়ে প্রাথমিক বিদ্যালয়ে, এবং ওখানেই থাকতাম লজিং বাড়িতে। আমার বর্তমান ঠিকানায় আসতে পারি না, ওখানে ছেলেরা মুক্তিযুদ্ধে যাচ্ছে। ওখানে আমার কয়েকজন বন্ধু মিলে আমরা 5 জন, দর্শনা 4 জন এবং আমি 5 জন মিলে ভারতের নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণগঞ্জ থানায় ওখানে একটা ছোট ক্যাম্প, সেখানে গিয়ে আমরা যোগ দিলাম। পরে ওখান থেকে আমাদের কলকাতা পাঠানো হলো হায়ার ট্রেনিংয়ের জন্য। আমরা শিয়ালদহ স্টেশন থেকে শুরু করলাম যাত্রা, 3 দিন 3 রাত্রি এমনিভাবে ট্রেনে গিয়ে ত্রিপুরা রাজ্যের ধর্মতলা স্টেশনে পৌঁছালাম। ওইখানে পৌঁছানোর পরে আমাদের ওখান থেকে আর্মিরা নিয়ে গেল আগরতলা, আগরতলা থেকে কার্গো উড়োজাহাজে করে নিয়ে গেল আসামে তেজপুর বলে একটা মিলিটারি ক্যাম্পে, সেখানেই আমাদের ট্রেনিং হয়। আমাদের সঙ্গে আমাদের গ্রুপ লিডার তখন ছিল ঢাকার মাহবুবুজ্জামান এবং মুজাহিদুল ইসলাম ছিলেন। সেখানে আমাদের ট্রেনিং রাইফেল চালানো, SLR, LMG, গ্রেনেড এবং 6-inch মোটার, এগুলো আমাদের শিক্ষা দেওয়া হয়। ট্রেনিং সারার পরে ওখান থেকে আমাদের পাঠিয়ে দিলেন আগরতলায়। আগরতলায় ওখানে কয়েকদিন থাকার পরে তখন আখাউড়ায় খুব কসবা আখাউড়ায় খুব যুদ্ধ হচ্ছে। সেই সময় আমাদের বললো তোমাদের কসবা আখাউড়া হয়ে কুমিল্লা হয়ে এভাবে তোমার ঢাকার দিকে অগ্রসর হতে হবে। তখন আমরা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে আমরা তখন আমাদের গিয়েছিল মোশাররফ। সেই সময় আমরা ওখান থেকে আস্তে আস্তে আমরা ঢাকার দিকে অগ্রসরে প্রথমে কুমিল্লাতে এসে হাই রোডে আমরা আগে রেখে করে গেছি যে আমরা যেতে পারব। রাত্রে যখন আসি তখন ওখানে আমাদের ওই পাশে যে আর্মিদের ভাঙ্কার ছিল এটা আমরা জানি, আমাদের 2 জন যোদ্ধা ওখানে মারা যায়। এরপরে ওখান থেকে নৌকায় করে আমাদের নিয়ে আসলো মানিকগঞ্জ মুন্সিগঞ্জের ওদিক দিয়া, এসে
তারপরে আমরা আসলাম ঢাকায়, পুরনো ঢাকা। যখন আমরা ওই মুন্সিগঞ্জের একদিন ওখানে আমরা একটা স্কুলে অবস্থান করি, ওখানকার আমার একটা স্মৃতি বারবার মনে পড়ে। ওখানে আরবেরা বুঝতে পেরে গেছে যে ওখানে এই যোদ্ধারা আছে, তারা তখন ওখানে এসে ওরা রাজাঘাটের সহায়তা আমাদের ঘিরে ফেলে। এলাকার যে সমস্ত লোকেরা ছিল নদীর চরের ভিতরে কাশি কেটে ওরা ইয়ে করছে, তো যে যেখানে পাচ্ছে তাদের নিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে ইয়ে করছে। আমাকে নিয়ে একজন নিয়ে হাত ধরে টেনে নিয়ে ইয়ে করলো, আমার রাইফেলটা ওই কাশির ইয়ের ভিতরে রেখে দিয়ে নিয়ে গিয়ে একটা ওই সময় খুব ওই বছর বন্যা হয়েছিল, তো বন্যার পানি হয়ে গেছে, ওরা একটা দোসালা ঘর করে ওখানে রাখছে, আমাকে ঘরের ভিতর দিল যে দেখে যে একটা কাপড় লাগানো। পরে দেখি ওই ঘরে ওই ভদ্রলোকের মেয়ের একটা বাচ্চা হয়েছে, এত তার এক পাশ শাবাক আর এক পাশ লোক। আজ মনে করি আল্লাহ, আমি তো মুক্তিযোদ্ধা, কিন্তু ওই লোক আমার চেয়ে তো কম মুক্তিযোদ্ধা না, সেদিন সে যদি আমাকে এভাবে না বলত, তার মেয়ে আতুর ঘরের মেয়ে আছে এক পাশে আর আমি, তো ওনারা যখন আর্মিরা গেল তখন বললো যে ওই দেখেন এটা আতুর ঘর, দেখেন মেয়ের বাচ্চা, ওকে সামনে রেখে আমার পিছনে এইভাবে আমাকে ওখান থেকে ইয়ে করে দিল। পরে তো আসলাম ঢাকাতে, ওইখানে সিদ্দিক বাজারে একটা ক্লাবে আমাদের কয়েকজনকে ইয়ে দিল, যে ক্লাব থেকে আমরা এলাকায় ইঞ্জিনিয়ারিং এলাকা সিদ্দিক বাজার এলাকা ওই সব এলাকায় সৈন্যদের সঙ্গে আমরা যুদ্ধ করি। এরপরে যেদিনে অস্ত্র জমা দেওয়া হয় সেদিন আমরা ওই ইয়েতে ওখানে উপস্থিত ছিলাম, তো ওই যজ্ঞেশ্বর অরোরার আর মানিক ইয়ের সাথে অস্ত্র জমা হলো। তখন সাধারণত আমরা মুক্তিযোদ্ধা, তো ওখানে ইয়ে করার পরে তারপরে ওখান থেকে আমি আমাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিল। আমরা ওখান থেকে আরিচা ঘাট থেকে গোয়ালগঞ্জ গেলাম, ওখান থেকে আবার দর্শনে ফিরে গেলাম। দর্শনে তখন আমাদের ওই অবস্থাতে আমাদের ক্যাপ্টেন ইয়ে করে দিয়েছিল কুষ্টিয়ার বাবুলকে, সে এখনও বেঁচে আছে। তারপর দর্শনে গেলাম, গিয়ে আমার যে কর্ম করতাম শিক্ষকতা, সেই শিক্ষকতা সেখানে আবার গিয়ে শিক্ষকতা করতে লাগলাম। এরপরে ওখান থেকে আমার বাবা মৃত্যু অবস্থা, তো বাবার মৃত্যুর সময় আমি আমার ওই আমি অস্ত্র জমা দিয়েছি চুয়াডাঙ্গা মেলেশিয়া ক্যাম্পে, ওখানে আমার অস্ত্র জমা দিয়েছিলাম। ওখানে দিয়ে তারপরে আমি ওখান থেকে যখন এখানে চলে আসলাম, তো আমার স্কুল ট্রান্সফার করে নিয়ে আসলাম, আমার ওই অস্থায়ী ঠিকানা ট্রান্সফার করে নিয়ে এখন বর্তমান ঠিকানায় আমি সুলতানপুর গ্রামে বাঘা উপজেলার আসে এই ঠিকানাতে এখন পর্যন্ত আছি। বর্তমান বাংলাদেশ নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট ইনশাল্লাহ অনেক ভালো, সঠিক নেতৃত্বের জন্য যিনি বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তিনি আমাদের, আমরা যাদের যার কথা শুনে যার কথা উদ্বুদ্ধ হয়ে যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স 22 বছর, তো কাজেই ওনার তখন ওনার কথা শুনেই ঝাঁপায় পড়েছিলাম। আমার নেতা এখনও আমি যে কোনো জায়গায় করে যখন দলের কথা জিজ্ঞেস করে আমি বলি আমি কারো দল করি না, আমি চিনি মজুর, আমি শেখ মুজিবের সৈনিক, আমি শেখ মুজিবকে চিনি, শেখ মুজিব। তো কাজে উনি যে নির্দেশনা দিয়ে দেশটাকে মানে যেভাবে তৈরি করতে চেয়েছিলেন ওনাকে তো সেইভাবে করতে দেওয়া হয়নি, ওনাকে হত্যা করা হয়নি। এরপর ওনার যে জেনারেশন এসে দেশটাকে যেভাবে গুছাচ্ছেন, আমাদের ভবিষ্যতের জেনারেশন যদি তারা তার আদর্শটাকে, আমরা যেরকম মুজিবের আদর্শ বুকে বহন করে বেড়াচ্ছি, আর আমাদের নতুন প্রজন্ম যদি শেখ হাসিনার আদর্শকে নিয়ে তারা বেড়াতে পারে, চলতে পারে, সামনের দিকে আগাতে পারে, তাহলে এই দেশটা একদিন সোনার বাংলাদেশ হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।